হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমি এক্সেলের দশটি দারুণ ফর্মুলা এবং ফাংশন নিয়ে কথা বলবো যেগুলো আমি অফিসে প্রতিদিনই ব্যবহার করি অর্থাৎ এই ফর্মুলা আমার প্রতিদিনই অফিসের কাজে প্রয়োজন হয় তো আশা করি এই ফর্মুলাগুলো আপনাদেরও প্রতিদিনই প্রয়োজন হবে তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যায় তো দেখেন এখানে আপনার একটি ডেটা সেট আছে এখানে বিভিন্ন মাসের সেলস আছে আপনি এটার যোগ করতে চান তো সেক্ষেত্রে আমরা এক্সেলের সব থেকে বহুল ব্যবহৃত ফাংশান কিন্তু যোগ এখন আপনি এটা ম্যানুয়ালি করতে পারেন ইকুয়াল সাইন দিয়ে এইভাবে 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 কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ তো আমি যেভাবে করি সেটা হচ্ছে যে সেলে আমি যোগফল দেখতে যাই সেখানে গিয়ে ওয়াল্টার ইকুয়াল সাইন প্রেস করি দেখেন সাথে সাথে ফাংশন চলে আসলো আমি ইন্টার দিলাম দেওয়ার পরে এই কোনায় ধরে এখানে দেখেন ফিল হ্যান্ডেল বাটন আছে মাউসের কারচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক সামেশানগুলো চলে আসলো এরপরে আমি যে ফাংশানটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাভারেজ দেখেন এখানে বিভিন্ন মাসে আমার সেলস ভিন্ন ভিন্ন আমি যদি এগুলোর অ্যাভারেজ বা গড় সেলস দেখতে চাই সেক্ষেত্রে কি অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমি এখানে ইকুয়াল দিব দেওয়ার পরে এই যে অ্যাভারেজ যে ফাংশানটি আছে এক্সেলে এটা আমি কল করব করে এই ভ্যালুগুলা সিলেক্ট করে দেবো দিয়ে ব্রাকেট ক্লোজ ইন্টার এখন দেখেন এখানে যদি ফিল হ্যান্ডেল বাটন ক্লিক করি তাহলে এই ভ্যালুগুলার অ্যাভারেজ সেলস আসলে এইটা এখন আপনার কোনো কারণে প্রয়োজন হলো যে আপনি এই টোটাল সেল থেকে অ্যাভারেজ সেলটি বিয়োগ করে এই সেলে দেখতে চান সেক্ষেত্রে কীভাবে এক্স সেলে সম্ভব সেক্ষেত্রে আপনি সেটাই হচ্ছে আমাদের তিন নম্বর ফর্মুলা আমরা এখানে ইকুয়াল সাইন দিব দেওয়ার পরে এই সেল সিলেক্ট করব বিয়োগ এই সেল দিব দিয়ে ইন্টার দিব এখন দেখেন এই পর্যন্ত যদি টেনে দেই তাহলে এই দুই সেলের বিয়োগ ফল আমাদের এখানে চলে আসলো তো আমার এইগুলা এখন প্রয়োজন নেই আমি সিলেক্ট করে ডিলেট করে দিলাম এরপরে আমি এক্সেলের আরও যে দুইটি ফাংশন ব্যবহার করি যেটা আমার প্রতিদিনই প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ফাংশন দেখেন এই যে ভ্যালুগুলো আছে এখানকার ম্যাক্সিমাম আসলে কত সেটা যদি আপনি জানতে চান আমি ধরুন এখানে দেখতে চাই আমি এখানে গিয়ে লিখবো ম্যাক্স ইকুয়াল সাইন দেবো ম্যাক্স লিখবো লেখার পরে আমি এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করে দিব দিয়ে ব্রাকেট ক্লোজ করে দিব দিয়ে ইন্টার দিব তাহলে দেখেন এখানে চলে আসলো আমার এই ভ্যালুগুলার ম্যাক্সিমাম এখন যদি আপনি চান যে না আমি এগুলার ম্যাক্সিমাম ভ্যালু না আমি এটার মিনিমাম ভ্যালু দেখতে চাই আমি ম্যাক্স লিখলাম এখানে লিখলাম মিনিমাম সেক্ষেত্রে আমরা যেটা করব। এখানে ইকুয়াল সাইন দিব এই যে এম এন মিনিমাম এই ভ্যালুগুলো সিলেক্ট করব ব্রাকেট ক্লোজ ইন্টার দিব তাহলে দেখেন এই ভ্যালুগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা এই জিনিসগুলোও কিন্তু আপনার অফিসের কাজে প্রতিদিন বা ইন্টারভিউ জিজ্ঞেস করা হবে এরপরে বহুল ব্যবহৃত যে জিনিসটা আমি ব্যবহার করি এক্সেলের সেইটা আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে পার্সেন্টেন্স আমি এখানে এটা মুছে দেই এখানে ধরেন আমি দেখতে চাই হচ্ছে পারসেন্টেন্স এই যে পার্সেন্টেন্স এখানে আমি আরেকটি কলাম ইনসার্ট করে নিতে পারি এখানে আমি লিখলাম হচ্ছে টার্গেট ঠিক আছে মানে আমার টার্গেট কত ছিল আর সে সেলস কত করছে তো আমি এখানে কিছু ভ্যালু অ্যাড করে নিই আমি এখান থেকে পর্যন্ত টেনে দিলাম এটা কপি করি এখানে পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালু হিসাবে পেস্ট করি এখন দেখেন আমার টার্গেট ছিল এত সে কত পার্সেন্ট অ্যাচিভ করছে সেই জিনিসটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো আমরা এখানে যেটা করব। আমরা দেখেন এইটা টার্গেট ছিল আর এটা সে টোটাল সেলস করছে তাহলে টোটাল ভাগ দিব টার্গেট দিয়ে ইন্টার দিব এরকম একটি ভ্যালু আসবে এখন এখানে সেল ফরম্যাটিং থেকে আমরা যেটা করব পারসেন্টেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই কোনায় ফিল হ্যান্ডেল ধরে ডাবল ক্লিক করলে দেখেন সে একশো টার্গেট অ্যাসিভ করছে সে করছে কত একশো দুই পার্সেন্ট বাকিরা কিন্তু টার্গেট আসলে অ্যাসিভ করতে পারে নাই তাহলে এইভাবে আপনি খুব সহজেই পার্সেন্টটা সে টার্গেট অ্যাসিভ করলো কি করলো না এই জিনিসটা বের করে নিতে পারবেন এখন ধরেন আপনাকে কেউ বলল যে যারা এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি সেলস করেছে তারা কেবল বোনাস পাবে আর যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম সেলস করেছে তারা বোনাসটি পাবে না তো এই জিনিসটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন অর্থাৎ এই গ্রেটার দেন অর ইকুয়াল যদি এক লক্ষ পঞ্চাশ হাজার হয় তাহলে সে বোনাস পাবে অন্যথায় কিন্তু বোনাস পাবে না তো এই ফাংশনটি আমরা কীভাবে এক্সেলে অ্যাপ্লাই করবো তো আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটা হলো আপনি যদি একজন চাকুরিজীবী হন বা চাকরি প্রার্থী হন বা আপনি প্রফেশনাল লাইফে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তাদের জন্য আমি এক্সেল বিগিনার টু অ্যাডভান্স এই কোর্সটি লঞ্চ করেছি যে কোর্সটিতে এক্সেলের দুইশো পঞ্চাশ প্লাস টপিক খুব দারুণভাবে কাভার করা হয়েছে পঁচিশটি রেকর্ড ভিডিওর মাধ্যমে এবং প্রোজেক্ট ফাইলও প্রোভাইড করা হবে প্রয়োজনে ফেসবুক সাপোর্ট গ্রুপে আপনাদেরকে হেল্প দেওয়া হবে এই সম্পূর্ণ কোর্সটিতে ইনস্ট্রাক্টর হিসাবে আমি নিজেই রায়হান তানজিম থাকছি তো এখান থেকে আপনি কোর্সের মডিউল খুব সহজে দেখে নিতে পারবেন এবং আপনি কোর্সটি কিভাবে পাবেন সকল বিষয়াদি এখানে খুব সুন্দরভাবে লেখা আছে তো এই ভিডিওর ডেসক্রিপশানে বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনি সহজেই কোর্সটি নিয়ে নিতে পারবেন তো চলুন আমরা আবার টিউটোরিয়ালে ফেরত যাই এখন দেখেন এই কন্ডিশনটা দাঁড় করানোর জন্য আমরা এই সেলে গিয়ে যেটা করবো ইফ ফাংশন অ্যাপ্লাই করবো আমি কিন্তু আমার এই কোর্সের ভিতরে এই ফাংশনগুলো খুব দারুণভাবে দেখিয়েছি এখন দেখেন এই সেলের ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু এখানে এক লাখ পঞ্চাশ হাজার হয় তাহলে ভ্যালু ইফ ট্রু হলে আমি ডাবল ইনফোড কমার ভিতরে লিখবো বোনাস অ্যাপ্লিকেবল বল ডাবল ইনভারটেড কমা ক্লোজ যদি তা না হয় তাহলে আমি লিখবো নট অ্যাপ্লিকেবল ডাবল ইনভারট কমা ক্লোজ ব্রাকেট ক্লোজ তাহলে দেখেন আমি কি করলাম যদি এই সেলের ভ্যালু যদি এক লাখ পঞ্চাশ বা তার বেশি হয় তাহলে বোনাস অ্যাপ্লিকেবল অন্যথায় নট অ্যাপ্লিকেবল আমি এখানে ইন্টার দিয়ে দিলাম তাহলে দেখেন বলছে বোনাস অ্যাপ্লিকেবল আমি যদি নিচের দিকে টেনে দেই তাহলে দেখেন সবগুলা বোনাস অ্যাপ্লিকেবল কেননা এইগুলার ভ্যালু সবই এক লাখ পঞ্চাশ হাজারের উপরে তাহলে আমি এই কন্ডিশনটা আর একটু বড়ো করে দেই ধরুন এখানে আমি বলি যেগুলো এক লাখ আশি হাজারের উপরে দেখেন এইটা নট অ্যাপ্লিকেবল আসছে এই পর্যন্ত যদি টেনে দেই। তাহলে দেখেন এগুলো এক লাখ আশির বা তার কম দেখেন এই জন্য এগুলো নট অ্যাপ্লিকেবল এখন এই জিনিসটা বুঝতে আপনার সমস্যা হচ্ছে কেউ একজন বললো যেগুলো নট অ্যাপ্লিকেবল সেইগুলো তুমি হাইলাইট করে এখানে দেখাও তাহলে আমি কি করব এই সেলগুলো সিলেক্ট করব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। হাইলাইট সেল রুল এখানে গিয়ে আমি লিখবো টেক্সট দ্যাট কন্টেইন আমি এখানে লিখবো হচ্ছে নট অ্যাপ্লিকেবল সেইগুলো আমি কী কালার করবো কাস্টম ফরম্যাটে যাব যাওয়ার পরে ফিল কালারে যাব ধরুন আমি হলুদ কালার করে দিতে চাই দিয়ে ওকে দিলাম তাহলে দেখেন খুব সহজে যেগুলো নট অ্যাপ্লিকেবল এইগুলো কিন্তু আমাদের সামনে চলে আসলো এরপরে আমি আরেকটি জিনিস এক্সেলে খুব বেশি ব্যবহার করি সেটার নাম হচ্ছে কনক্যাটিনেট এটা আপনার বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে যেমন আপনার এখানে কোনো র্যান্ডম ভ্যালু আছে এক হাজার এক এক হাজার দুই ঠিক আছে এগুলো আমি এ পর্যন্ত টেনে দিলাম আপনার এই লেখার সাথে কিছু অ্যাড করা প্রয়োজন অর্থাৎ প্রত্যেকটার সাথে আপনি কমা অ্যাড করবেন তাহলে কিভাবে করবেন আমি ইকুয়াল সাইন দিব এখানে যাব এই যে কনক্যাটিনেট এই ফাংশানটি ইউজ করব এই যে কনক্যাটিনেট এই সেল সিলেক্ট করবো এখানে কমা দিব দিয়ে ডাবল ইনভার্টেড কমার ভিতরে একটা কমা লিখব ব্রাকেট ক্লোজ ইন্টার দেখেন এই যে অটোমেটিক কমা এখানে চলে আসছে এই যে তাহলে এইভাবে আপনি খুব সহজে এইরকমভাবে কমা অ্যাড করে দিতে পারবেন বা যা লেখা এটার সাথে কোনো ফার্স্ট নেম লাস্ট নেম থাকলে যা ইচ্ছে অ্যাড করে দিতে পারবেন এবং ফাইনালি সব থেকে বেশি যে ফাংশনটি আমি ইউজ করি সেটার নাম হচ্ছে ভি লুক ধরেন এখানে আপনার কিছু এই যে র্যান্ডম এমপ্লয়ি আইডিয়া আছে আপনাকে এই সিটে নিয়ে এখান থেকে আমি ভিউ থেকে গ্রিড লাইনগুলো নিয়ে আসি কেউ আপনাকে এই শিটে এমপ্লয়ি আইডিগুলো দিল এবং এখান থেকে বললো এখানে অনেক বড় ডেটা শিট এই আইডিগুলো বোনাস পাবে নাকি পাবে না তুমি আমাকে দেখাও তো এখানে ধরেন আমি লিখলাম আইডি এখানে লিখলাম ধরেন বোনাস তো আমি এইগুলো সিলেক্ট করে একটু ফরম্যাটিং করে নিলাম আইডি বোনাস কালার করে নিলাম তো এই জিনিসটা দেখার জন্য আমি এখানে যাব যাওয়ার পরে যে ভি লুক কল করব। করপরে লুক আপ ভ্যালু মানে আমি কার জন্য ডেটা খুঁজতে চাই আমি এই সেলের জন্য খুঁজতে চাই আমি কমা দিলাম এরপরে কোন টেবিল থেকে খুঁজতে চাই এই জিনিসগুলো আমি কিন্তু কোর্সে খুব দারুণভাবে বুঝিয়েছি তো কোন টেবিল থেকে আমার এই টেবিল থেকে এই যে এখানে দেখেন এই যে এখান থেকে এই টুকুর ভিতরে ডেটা খুঁজতে চাই এখানে আমি কমা দিলাম কোন কলামের ডেটা খুঁজতে চাই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ নাম্বার কলামের ডেটা আমি খুঁজতে চাই আমি দশ দিলাম এরপরে আমি এক্সাক্ট ম্যাসের জন্য এই যে ফলসের উপরে ক্লিক করব। ব্রাকেট ক্লোজ ইন্টার তো দেখেন এখানে খুব সহজে বোনাস অ্যাপ্লিকেবল চলে আসছে যদি এগুলো টেনে দেয় এটা কোনটা অ্যাপ্লিকেবল কোনটা অ্যাপ্লিকেবল না আপনার ওখানে গিয়ে সার্চ দিয়ে বা খোঁজার দরকার নেই এই ভি লুক মাধ্যমে খুব সহজে আপনি করতে পারেন কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে আমার এই ডেটা ঠিকভাবে আসে নাই কারণ হলো আমি যখন এখানে এই টেবিলটা সিলেক্ট করে দিয়েছি তখন কিন্তু আমি এই রেঞ্জটা লক করে দিয়ে নাই এখান থেকে এফ দিয়ে আমি এটা ক্যাপসুলুট সেল রেফারেন্স করে ইন্টার দিব এখন এটা টেনে দিলে এটা সঠিক ভ্যালু আসবে অনেক সময় এটা ভুল ডেটা দিতে পারে তো আশা করি আপনি বুঝতেই পারছেন এই ফর্মুলাগুলো আপনার এক্সেলে কতটা গুরুত্বপূর্ণ এবং কত দারুণ দারুণ কাজে ব্যবহার করা যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কথা হবে পরবর্তী ভিডিওতে